এসিডিসি পেনের মধ্যে যেগুলো থাকে, এই যে পেনটা দেখতে পাচ্ছেন, এই যে পেন, এটা হচ্ছে 56 ইঞ্চ, এটা হচ্ছে সোলারের তার, এখানে রেকটিফায়ার লাগাই দিছি, এটা আমি লাগাইছি, আর এটা হচ্ছে কারেন্টের তার 220 ভোল্ট, যাতে বুঝতে পারেন আর কি। তো এটা রাখলাম, উপরে বাড়িয়ার তার একটা, এগুলো যেগুলো একটা ওয়াশার রিমোট, একটা উপরের নাট বল্টু, উপরের নাট বল্টু, এরপরে এই যে একটা কেবল, কেবলটা, এরপরে এখানে আছে 25 টাকা করে তার ফটো, যেটা এই ব্যাটারির মধ্যে লাগে তালা পর্যন্ত। আমরা একটু এই তারটা 35 টাকা গজ নিচ্ছে, একটু বাক করে দিই যাতে লাগাইতে সুবিধা। ফ্যানের মধ্যে বাক করা অলরেডি আছে, এই যে এখানে আছে, এখানে যদি বাক করে দেই তো লাগাইতে সুবিধা হবে। এই পাশে খুব হেভি ইনসুলেটরের কেবল, এগুলা হেভি ইনসুলেটরের কেবল, তার কারণেই খুলে না। নর্মাল কোম্পানি কেবল হইতে সমস্যা, এই যে কেবল এখানে আছে আপনার 5 গজ তার, এইটার সাথেই রিমোট দিয়ে দিচ্ছি না। এই কেবলটা, এই যে কেবলটা, এই কেবলটা আপনি ওয়ারিং করে এনে, এই কেবলটা ওয়ারিং করে এনে পরে লাগবে এখানে, ওই যে আপনার ব্যাটারিতে লাগবে, এই যে ব্যাটারিতে লাগবে, এই যে ব্যাটারিটা, এটার মধ্যে লাগবে আর কি। আর লাগিয়ে দিলাম, এখন আমাদের ব্যাটারি চার্জার, এই ব্যাটারি চার্জার হচ্ছে এটা, এই যে ব্যাটারি চার্জার, এটার ইনস্টলেশন খুবই সোজা। এই এই কেবলটা দিয়ে সিলিং এর মধ্যে ক্লিপ মেরে এনে খালি এডিয়ারে লাগাই তো মাইনাসে, এইভাবে এইভাবে মাইনাসে লাগাই তো, আর এইখানে দুইটা তার রিমুভ করে এই প্লাসের স্টিফারের মধ্যে দিয়ে দিয়ে দেওয়া, আর এটা স্টিফার মধ্যে দিয়ে দেওয়া, ওকে। আর এটা লাইনে, কারেন্টের লাইনে ঢুকে রাখা, এটা অটোমেটিক থাকো, হইলে অটোমেটিক ওটো ফুল কাট হয়ে যাবে, অটোমেটিকলি ফুল কাট হবে, কোনো সমস্যা হবে না। এই হলো হিসাব। তো এখন এগুলো তো আর এটার ভিতরে ঢুকানো সম্ভব না, ভাই তো না, অনেকটা বড় এই ব্যাটারি আর এগুলো ঢুকানো, এখন এগুলো টেকিং করে ফেলি, কিন্তু সবকিছু রয়েছে না, রিমোট রিমোট আছে। এখন আমরা একটা ফ্যান চালাবো, ওই যে ফ্যানটা আছে ওই ফ্যানটা আমরা চালাবো, তো ওই ফ্যানটা চালানোর জন্য আপনাদের সরাসরি লাইনে থাকবে। দিলাম দিয়ে এইভাবে এই সি ফাড়া দিয়ে নিয়ে এনে রেখে দিলাম, ছোট মাথা উপরে আর বড় মাথা এই ফাড়ার ভিতরে দিয়ে, পরে এই যে ওয়াশার আছে, এই যে ওয়াশার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন ভ্যানিয়ে এই যে এই ছাড়াই ছাড়াই লাগাই দেন, কি লাগা লাগছে রে বাপু, কঠিন ভয়ঙ্কর দায়িত্ব আছে। দেখা
অনার্স হয়ে গেছে, মানে এই ডান্ডি ডেফা তাড়ি লাগানির আগে ডান্ডা এই ডান্ডাটা লাগাই দিলে সবচেয়ে বেস্ট হয় আর কি। দিয়ে পরে রোগাটা টাইট দেওয়া আর কি, টাইটটা দিয়ে পরে যে এইলো পরে যে এটার এটার এইভাবে লাগাই দেওয়া, এইভাবে থাকলো এটা গেল উঠে দিয়া যত সম্ভব টাইট দেওয়া। এটা এরকম আবার ঘুরে করে থাকলো, এখন হচ্ছে যে এটার সাথে এটা এটা বিষয়টা হচ্ছে কি এটা উপরে ঢুকাই দিয়ে পরে এটা লাগাই দিলে এরকম তেবাদ এই কাজগুলো আমরা দেখাই দিতেছি। বলছি এই যে এটা আর খুলবেন না এখান থেকে, না করলে এটা এভাবে দিয়ে এই যে জোলাইছেন জোলাইলাম না, এরপরে দিলাম ফ্যান ফাঁস করে এরকম এটারে ওই এই যে এইটারে এইভাবে ধোয়া দিতে হবে। প্রথমে একটা দিয়া এক এক হাতে ফ্যান ধরলাম, এক হাতে এটা দিয়া ঢুকে এই বাইক করিয়া এই যে এই এই যে না টাইট লাগাই দিলাম, লাগাই দিয়ে টাইট দিলাম, টাইট দেওয়ার পরে এটা টাইট দিয়েও লাগবো দিলে এরপরে দিই এরপরে দেখা যায় এই যে এই তার বাইরে এসে এই তার ওই সার্কিটের ওই যে এই জায়গায় লাগাই দেওয়া লাগবো। এই যে এই তারটা সার্কিটের এই জায়গায় লাগাই দিয়ে দেবো, তার যত সার্কিট এবার তোলা দিতে হবে, এবার তোলা দিতে হবে কথাটা হচ্ছে যে এখন কারেন্টের লাগান কোনটা, মানে কারেন্টের লাগানোর বেলায় এই যে এই ফ্যানের বডিটা লাগানোর এই যে দুইটা সরু তার এই দুইটা কারেন্টে, আর এই যে সাদাটা সাদাটা এটা যদি সোলারে ডিসি লাইনে, আমরা এখন কারেন্টের সংযোগ দিলাম না, আমরা দিব কি সোলারের সংযোগ, ঠিক আছে। এই তারটা লাগানি এই দুইটা তার কারেন্টের সাথে 220 বললে আছে, এটা লাগানোর পরে আপনারা এটা দিয়ে দিবেন, যেহেতু আমরা কারেন্টটা চালাবো না এটা এই মুহূর্তে কারেন্ট ডিসকানেক্ট থাকবে। এটা চালানোর জন্য সমস্যা যেটা হচ্ছে এই কেবলটা যেহেতু এটা আলাদা একটা কেবল, এটা কিন্তু এবার ক্লিপ মারতে এই একটা অসৌন্দর্য, আর সব দিক দিয়ে এই ফ্যানটা ভালো ছিল, আমি জাস্ট একটু মারলাম, আপনারা ভালো করে এটা মারবেন।